হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুন কিছু উইন্টার স্পেশাল বিউটি হ্যাকস। তো প্রথমে আমি তোমাদেরকে রাখাবো শীতকালে বডি স্কিনকে একেবারে চকচকে ব্রাইট দেখানোর জন্য বাড়িতে বসে তোমরা একটা স্পেশাল উপাদান কিভাবে বানাতে পারবে। এর জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নাও, আর তার মধ্যে এক এক করে 2 চামচ মতো মুসুর ডাল, 2 চামচ মতো ছোলার ডাল আর 2 চামচ মতো চাল নিয়ে নাও। তারপর ভালো করে ব্লেন্ড করে পাউডার বানিয়ে ফেলো, আর তারপর পাউডারটাকে একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নাও যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তারপরে পাউডারটার মধ্যে তোমাদের এক এক করে অ্যাড করে দিতে হবে 2 চামচ কাস্তুরি হলুদ গুঁড়ো, 2 চামচ চন্দন পাউডার, 2 চামচ গোলাপ ফুলের পাপড়ির পাউডার, আর সবার শেষে 3 থেকে 4 চামচ মতো চিনির গুঁড়ো। তারপর ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে মিশিয়ে নাও। তো যখন দেখবে সবকিছু একেবারে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, তখন এটার পেস্ট বানানোর জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ মতো নারকেল তেল তোমাদেরকে অ্যাড করে দিতে হবে, আর ভালো করে মিক্স করে নিতে হবে। আর ব্যাস, তারপর খুবই সহজে এখানে তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড উপাদান। এবার তোমরা এটাকে একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে ভরে রেখে দাও, আর এটাকে তোমরা রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারো। আর যখন তোমরা উপাদানটাকে ব্যবহার করতে চাইবে, তখন কিছুটা পরিমাণ মতো উপাদান বের করে নাও, আর তারপর এর মধ্যে টক দই অ্যাড করে দাও, আর তারপর ভালো করে মিক্স করে নাও। এবার তোমরা এই মিক্সারটাকে তোমাদের মুখে অথবা বডিতে ব্যবহার করতে পারো। আর যার জন্য তোমাদের কি করতে হবে, উপাদানটাকে এইভাবে হালকা হালকা করে ম্যাসাজ করতে করতে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে, আর কিছুক্ষণ পর্যন্ত ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। আর যখন দেখবে হালকা হালকা ড্রাই হতে শুরু করেছে, তখন উপাদানটাকে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মালিশ করতে করতে স্কিন থেকে রিমুভ করে ফেলতে হবে। আর তারপর নরমালি তোমরা স্নান করে নিতে পারো, অথবা মুখে অ্যাপ্লাই করলে মুখটাকে জল দিয়ে ধুই নিতে পারো। আর তারপর দেখবে তোমাদের স্কিনটা কি রকম চকচক করতে থাকে। প্রথম ব্যবহারে তোমরা এত ভালো রেজাল্ট পাবে না যে তোমরা এটাকে বারবার ব্যবহার করতে চাইবে। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমরা এই উপাদানটাকে সপ্তাহে 2 বার করে এইভাবে ব্যবহার করতে পারো। তো শীতকালে চুলে ড্যান্ড্রাফ হওয়া তো কমন একটা ব্যাপার, আর যার জন্য তোমরা একটা সিম্পল রেমেডি বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো। এর জন্য কিছুটা পরিমাণ মতো নারকেল তেল একটা বাটির মধ্যে নিয়ে নাও, আর তারপর এর মধ্যে একটা লেবুর রস এইভাবে অ্যাড করে দাও, আর ভালো করে মিক্স করে নাও। তারপর এটাকে ডাবল বয়লার প্রসেসের সাহায্যে হালকা একটু গরম করে নাও, আর তারপর একটা তুলোর সাহায্যে তেলটাকে এইভাবে নিয়ে তোমাদের চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে করতে অ্যাপ্লাই করে নাও। আর পুরো চুলে অ্যাপ্লাই হয়ে গেলে 30 মিনিট মতো রেখে দাও, আর তারপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ভালো চুলটাকে ধুয়ে ফেলো। এতে দেখবে যদি তোমাদের চুলে ড্যান্ড্রফ থাকে তাহলে পুরো একেবারে চলে যাবে, আর সপ্তাহে 1 বার করে যদি তোমরা এটাকে ফলো করতে পারো তাহলে ড্যান্ড্রফ আর জীবনে কোনোদিনও হবে না। গাইস, শীতকালে স্কিন এতটাই ড্রাই হয়ে থাকে যে বডি লোশন অ্যাপ্লাই করলেও অনেক সময় কাজ হতে থাকে না। তার জন্য তোমরা বডি লোশন অ্যাপ্লাই করার আগে তার মধ্যে কয়েক ফোঁটা মতো অলিভ অয়েল অ্যাড করে দাও, আর ভালো করে মিক্স করে নাও। তারপর এটাকে পুরো বডিতে অ্যাপ্লাই করে নাও, আর তারপর দেখো কামাল, বডি স্কিন সারা দিন ড্রাই হবে না, একদম চকচক করতে থাকবে। শীতকালে ঠোঁট ফাটার সমস্যা একেবারে সাধারণ একটা প্রবলেম, আর এই প্রবলেম মাঝে মাঝে এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে। আর এর জন্য বেস্ট 2 রেমেডি তোমাদেরকে বলছি, যেটা বাড়িতে তোমরা সহজেই বানিয়ে ব্যবহার করতে পারবে। যেটা প্রথম লিপ স্ক্রাব, আর দ্বিতীয় হলো লিপস মাস্ক। তো লিপ স্ক্রাব বানানোর জন্য প্রথমে 1/2 চামচ মতো চিনির গুঁড়ো নিয়ে নাও, আর তার মধ্যে 1 চামচ মধু আর 1/2 চামচ মতো চন্দন পাউডার অ্যাড করে দাও, আর ভালো করে মিক্স করে নাও। আর তারপরে স্ক্রাবটাকে নিয়ে তোমাদের লিপসকে 1 মিনিট পর্যন্ত এইভাবে স্ক্রাব করতে থাকো, আর তারপর জল দিয়ে ধুয়ে নাও। তারপর তোমাদের অ্যাপ্লাই করতে হবে লিপস মাস্ক। লিপস মাস্ক বানানোর জন্য তোমরা এখানে কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নাও, তার মধ্যে কিছুটা বেসন, অল্প একটু দুধ, আর সব শেষে কয়েক ফোঁটা মতো অ্যালমন্ড অয়েল অ্যাড করে মিক্স করে নাও, আর ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের লিপস মাস্ক। তো এই মাস্কটাকে এইভাবে তোমাদের লিপসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ মতো রেখে দিতে হবে, আর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন লিপসটাকে ধুয়ে ফেলতে হবে, আর তারপর সব শেষে লিপ বাম অ্যাপ্লাই করে নিতে হবে। আর তারপর দেখবে তোমাদের ঠোঁট কেমন তুলতুলে সফট আর নরম হয়ে যায়। আর ঠোঁট ফাটার সমস্যা তো শীতকালে একেবারেই হবে না, মাঝে মাঝে এটা তোমাদেরকে ফলো করতে হবে যখনই দেখবে তোমাদের ঠোঁট ফেটে যেতে শুরু করেছে। তো শীতকালে স্কিন এতটাই ড্রাই থাকে যে মেকআপ করলেও স্কিন আরো ড্রাই হয়ে যায়, আর মেকআপ তো থাকেই না। তাহলে এর জন্য তোমরা কি করবে, আরে বাবা, একটা সিম্পল হ্যাক ফলো করে নাও। জাস্ট মেকআপ করার আগে ময়শ্চারাইজার নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা ফেসিয়াল অয়েল অথবা অ্যালমন্ড অয়েল অ্যাড করে ভালো করে মিক্স করে তারপর সেটাকে মুখে অ্যাপ্লাই করে নাও। আর তারপর যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তার মধ্যে কিছুটা হাইলাইটার অ্যাড করে ভালোভাবে মিক্স করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে নাও। আর তারপর দেখো কামাল, মুখটা কেমন গ্লো করতে থাকে। আর এরকম করে যদি তোমরা শীতকালে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে মেকআপ করো না, আমি বলছি তোমাদের মেকআপ না অনেকক্ষণ পর্যন্ত টিকবে, আর স্কিন তার সাথে সবসময় গ্লো করতে থাকবে, আর একদম ড্রাই ড্রাই ফিল হবে না।
হয়ে গেল তো শীতকালে মোটামুটি কিছু সমস্যার সমাধান, বাদ বাকি সমস্যার সমাধানগুলো নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এবার তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে আমার কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না, আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে না। তো মেক শিওর সাবস্ক্রাইব এক্ষুনি করে নাও, আর হ্যাঁ ভিডিওটাকে তোমরা শেয়ার করে নিও যাতে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে রিলেটিভসদের মধ্যে যদি প্রবলেমগুলো কাউকে ফেস করতে হয় তাহলে ফেস করতে হবে না। তো চলো আমি যাই, আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি। বাই।